सुनो बहे गाबो बहे रेडियो चीलमारी তোমার কথা শুনবো না এখন বিয়ে করব না স্কুলেতে যাব আমি মা শুরু হচ্ছে রেডিও চিলমারি পরিবেশিত কমিউনিটি শিক্ষণ অনুষ্ঠান অন্ধকারে আলো আমার কথা তুমি শোনো প্রিয় শ্রোতা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তিন পর্বের ধারাবাহিক কমিউনিটি শিক্ষণ অনুষ্ঠান অন্ধকারে আলো আজ শুনবেন দ্বিতীয় পর্ব কমিউনিটি বাসীদের জন্য শিক্ষা তথ্য সম্পর্কিত নানান বিষয় নিয়ে নির্মিত অনুষ্ঠান অন্ধকারে আলো অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন রেডিও চিলমারি এফএম 99.2 থেকে সহযোগিতায় আইপিডিসি প্রোগ্রাম ইউনেস্কো সেমকা ও রূপান্তর দুয়ার খুল আধারে আর থাকবি কত করবি কত ভুল আধারে আর থাকবি কত করবি কত ভুল ও মন আমার মন রে ও তোর মনের দুয়ার খুল ও মন আমার মন রে ও অনানুষ্ঠানিক শিক্ষার একটি অংশ হচ্ছে কমিউনিটি লার্নিং প্রোগ্রাম বা কমিউনিটি শিক্ষণ অনুষ্ঠান যা শ্রেণীকক্ষের আনুষ্ঠানিক শিক্ষার বাইরে গিয়ে কমিউনিটির উন্নয়নের জন্য সবার আগে যে বিষয়গুলো প্রয়োজন সেগুলোকেই গুরুত্বের সাথে তুলে ধরে শ্রোতা বন্ধুরা আজকের অনুষ্ঠানে বাল্যবিয়ের কারণে ঘটিত স্বাস্থ্যগত সমস্যা সম্পর্কে কমিউনিটির মানুষের কথা শুনতে পাবেন আমার ভাবনা পর্বে এ বিষয়ে আরও থাকবে সরেজমিন প্রতিবেদন তথ্যকণিকা আলাপচারিতা নাটক ও গান শুরুতেই আমার ভাবনা পর্ব একটি ঘর তৈরি করতে যেমন পাকাপোক্ত বা শক্তিশালী খুঁটির দরকার হয় তেমনি একটি সন্তানকে জন্ম দিতে হলে দরকার হয় একজন সুস্থ মায়ের কিন্তু আমাদের সমাজে বাল্যবিয়ের কারণে অনেক কিশোরী অল্প বয়সে সন্তানের মা হন যার ফলে সেই কিশোরী মায়ের শারীরিক ও মানসিক নানা সমস্যা ঘটে বাল্যবিয়ের ফলে একটি মেয়ের কি কি স্বাস্থ্যগত ও মানসিক সমস্যা হতে পারে এমন প্রশ্নে খামার বজরা গ্রামের কয়েকজন বলেন মানে একটা অল্প বয়সের মেয়েকে বিয়ে দিলে তার শারীরিক সমস্যা আবার মানে অপুষ্টি যদি তার সন্তান হয় তাহলে সেটাও মানে প্রতিবন্ধী হতে পারে আবার একসময় দেখা যায় যে সেই অপুষ্টির কারণে ছেলে মানে সন্তান মা উভয়ে মারা যেতে পারে অপুষ্টিতে ভোগে তাছাড়া তার যদি অল্প বয়সে বিয়ে হয় বিয়ে হওয়ার পর তার যে বাচ্চাটা প্রসব হয় সেটাও বিকলাঙ্গ হতে পারে প্রতিবন্ধী হতে পারে এমনকি মা এবং সন্তান দুজনেই মারা যেতে পারে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিলে অনেক সমস্যা আছে তার মধ্যেই তাদের শারীরিক সমস্যা সবচেয়ে বেশি যেটা তাদের অল্প বয়সে বিয়ে দিলে কম বয়সে বাচ্চার মা হয় বাচ্চার মা হলে তাদের রক্ত স্বল্পতা দেখা দেয় তারপরে তাদের শারীরিক দুর্বলতা দেখা দেয় তারপরে আস্তে আস্তে সে অসুস্থ হয়ে পড়ে এমনকি সে মৃত্যুবরণও করে বাল্য বিয়ে হওয়ার পরে ছেলে এবং মেয়ের মধ্যে দেখা যায় স্বাস্থ্যের হানি ঘটে বিশেষ করে শরীর শুকিয়ে যায় মাথার চুল পাকে দাঁত পড়ে যায় শারীরিক বিচ্ছিন্নতা লক্ষ্য করা যায় হাত পা শুকিয়ে যায় রাস্তা দিয়ে হেঁটে যেতে তলিয়ে পড়ে প্রিয় শ্রোতা বাল্য বিয়ে শুধু ব্যক্তি জীবনের ক্ষতি করে না পারিবারিক সামাজিক সর্বোপরি রাষ্ট্রেরও ক্ষতি সাধন করে থাকে বাল্য বিয়ের কারণে মায়েরা অল্প বয়সে সন্তান প্রসব করে এবং এর ফলে মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বন্ধুরা
বাল্যবিয়ের কারণে শারীরিক ও মানসিক সমস্যা এবং তার প্রতিকার নিয়ে এখন শুনবেন লুৎফুন্নাহার হ্যাপির সরজমিন প্রতিবেদন। বাংলাদেশে দিন দিন শিক্ষার হার বৃদ্ধি পেলেও গ্রামগঞ্জে এখনও বাল্যবিবাহ কমছে না। এর একটি কারণ হিসেবে উল্লেখ করা যায় শারীরিক ও মানসিক সমস্যা সম্পর্কে না জানা, আর তাই বাল্যবিবাহ রোধ করতে শিক্ষিত হতে হবে সবাইকে, এমনটাই মনে করেন খামার বজরা গ্রামের স্কুল শিক্ষক মোহাম্মদ আব্দুল করিম ফারুকী। বাল্যবিয়ের কিছু কারণ রয়েছে, যেমন আমরা উপস্থাপন করতে পারি দারিদ্রতা, শিক্ষার অভাব, ধর্মীয় গোড়ামি, সচেতন বোধের অভাব, পিতামাতার দায়ভার গ্রহণ, এই সমস্ত কারণেই বাল্যবিয়ার প্রভাবটা বেশি। তা আমি মনে করি যে বাল্যবিয়া বন্ধ করতে গেলে প্রথমতেই শিক্ষার প্রসার ঘটাতে হবে। শুধু শিক্ষা নয়, শিক্ষাকে মানসম্মত করে তাকে লালন করতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে। 18 বছরের আগে কোনো মেয়েকেই বিয়ে দেওয়া যাবে না, ছেলেকেও দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে আইনত দণ্ডনীয় অপরাধ। তাকে ভাবা উচিত যে আমার মেয়েকে এবং ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করব, তারা নিজের পায়ে দাঁড়িয়ে তারা বিবাহ করবে 18 বছরের পর, নচেত নয়। বাল্য বিবাহের ফলে একজন মা যেমন হারিয়ে ফেলে কাজের গতি, তেমনি হারিয়ে ফেলে রোগ প্রতিরোধের ক্ষমতা, প্রসব করে বিকলাঙ্গ কিংবা মৃত সন্তান। বাল্য বিবাহের ফলে একজন মা কি কি সমস্যায় ভোগে, এ বিষয়ে চিলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন যে মা অথবা বাবা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, যেহেতু তাদের শিক্ষার দিকটা একটু কম থাকে, তাদের কখন বাচ্চা নিতে হবে বা তাদের শরীরের কীভাবে যত্ন নেবে এরা সাধারণত এটা করতে পারে না। এ কারণেই মায়ের যে শারীরিক অসুস্থতাগুলো হয় এর মধ্যে অন্যতম হচ্ছে যে এই মা তার শারীরিক ম্যাচুরিটি না থাকার কারণে যে বাচ্চাটা জন্মগ্রহণ করে সে বাচ্চাটা স্বাভাবিক কারণে পূর্ণবয়স্ক হতে পারে না। পূর্ণবয়স্ক না হওয়ার কারণটা হলো যে এই মায়ের শারীরিক গঠনটা সেভাবে এখনও তৈরি হয়নি, অর্থাৎ একটা অপরিপক্ক ফল আসবে। এ কারণে দেখা যাচ্ছে যে মা যখন ডেলিভারিতে সময় হয় ওই সময় তো শারীরিক অসুস্থতা ভোগেন, বিশেষ করে দেখা যায় যে তাদের ম্যাল নিউট্রিশন অর্থাৎ অপুষ্টিতে ভোগেন। অপুষ্টির কারণে মায়ের শরীরে রক্তশূন্যতা হয় এবং এই রক্তশূন্যতা থেকে বাচ্চার ওজন কমে যায়। এ কারণে আমরা দেখি যে দুইটা সমস্যা হয়, একটা হলো মায়ের সমস্যা এবং যখন বাচ্চা জন্মগ্রহণ করে তার সমস্যা। এই সমস্যা মায়ের সমস্যা যখন বাচ্চা জন্মগ্রহণ করার পরপর সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে, তার স্বাভাবিক কার্যক্ষমতা সে হারিয়ে ফেলে, পাশাপাশি মা তার যে বুকের দুধ সেই বাচ্চাকে সে স্বাভাবিকভাবেই খুব কম পায় এবং সে কম পাওয়ার কারণে সে বুকের দুধটা খাওয়াতে পারে না। এ কারণে কি হয় যে বাচ্চা যেহেতু অপরিণত বয়স্ক হয়ে যায় এই বাচ্চাগুলো নানান স্বাস্থ্য ঝুঁকিতে ভোগে। অল্প বয়সে সন্তান প্রসবের কারণে মা ও শিশু উভয়ে পুষ্টিহীনতায় ভোগে, তাই সুস্থ সবল সন্তানের জন্য সুস্থ সবল মায়ের বিকল্প নেই। আর মাকে সুস্থ সবল রাখতে চাইলে বন্ধ করতে হবে বাল্যবিবাহ। দেখা যাচ্ছে যে একজন ছেলের 21 বছর বয়স না হতেই যদি কেউ 17-18 বছর বয়সে বিয়ে করে, সে তো সামাজিক জিনিসগুলো এখনো বুঝতে শেখেনি, তার আর্থিকভাবে সে এখনো স্বাবলম্বী হয়নি। আর একজন একটা সংসার চালাতে গেলে স্বাভাবিকভাবেই একজন ছেলের ওপর আমাদের যেহেতু স্বাভাবিক কারণে পুরুষের উপরই বেশি ডিপেন্ড করতে হয়। এ কারণে দেখা যাচ্ছে যে তার শারীরিক সমস্যার পাশাপাশি সে আর্থিক, মানসিক এবং সামাজিকভাবে সে অনেক বেশি হেয়প্রতিপন্ন হয় এবং নিজেকে তখন মনে হচ্ছে যে অন্য জগতের একটা মানুষ নিজেকে মনে করে যে আমি আসলে অন্যদের মতো আর ফ্যামিলিকে বিয়ার করতে পারতেছি না। এ কারণে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে শুধু মেয়ে নয় এবং ছেলেদের বয়সের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে এবং তাদেরকে একজন কর্মক্ষম যখন হবে, সে আর্থিকভাবে যখন স্বাবলম্বী হবে, ঠিক সেই সময় তাকে পরিণত বয়সে বিয়ে দিতে হবে। মাকে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে একজন সবল সুস্থ মানুষ হিসাবে থাকতে গেলে আমাদেরকে তাদেরকে বাল্যবিবাহ বন্ধ করতেই হবে এবং পাশাপাশি যেটা করতে হবে যে শুধু বাল্যবিবাহ বন্ধ করে দিলেই হবে না, তাদেরকে একদম সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে, তাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিতে হবে এবং এর যে সুফল এবং কুফলগুলো আছে সবাইকে আমাদেরকে এ ব্যাপারে সামাজিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে তাদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাহলেই একসময় আমাদের সমাজ থেকে এই যে ব্যাধি সেটাকে আমরা দূরীভূত করতে পারব। বাল্যবিয়ের শিকার ছেলে কিংবা মেয়ে শারীরিক ও মানসিক বিকাশ সাধনের আগে বৈবাহিক জীবনে প্রবেশ করায় এক ধরনের চাপে পড়ে। এই চাপ এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি করে, উৎকণ্ঠা, বিষণ্ণতা আর সমন্বয়হীনতায় ভুগতে থাকে, যা পরবর্তীতে নানা সমস্যা তৈরি করে। তখন তারা পরিবারের প্রতি, সমাজের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হয় আর তখনই এসব মানুষ রাষ্ট্রের জন্য বোঝা হয়ে যায়। তাই সম্মিলিতভাবে রুখতে হবে বাল্যবিয়ে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কমিউনিটি শিখন অনুষ্ঠান অন্ধকারে আলো, পরিবেশিত হচ্ছে রেডিও চিলমারি 99.2 FM থেকে, সহযোগিতায় IPDC প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তর।
প্রিয় শ্রোতা, এখন আপনাদের জন্য রয়েছে নাটক ভালো কাজের ভালো ফল। ওকি হাই রে হাই মনটায় মোর পিঠে খাবার সাই, ওকি হাই রে হাই মনটায় মোর পিঠে খাবার সাই। আরে আজকে বানা তো খুশি হয়ে গান কবার নেখছেন, কি হইছে? মনে হয় আকাশের চাঁদ। আরে তুই কি বুঝবু রে, মোর যে কি ভালো নাচবেন নেখছে সেটা মুই বুঝবেন নেখছ। ঠিক আছে, তোমরা নাচো আর না হয় গান করো, তাতে মোর কি। আরে তোর মেজাজটা সবসময় এত চড়া থাকে কেন, ভালো মন্দ কিছু কোয়া যায় না? তোমরাই তো কইলেন মুই কিছু বোঝং না, কন তো সংসারটা কাই ধরিয়াছে। হায় রে হায়, তোর কথা শুনি তো মোর পিত্তি জ্বলে রে, তা তোর ছাওয়াগুলো করে রে। কে তোমরা জানেন না? তুই থাকতে ফির মুখ জানা রাখবে কে, ওই হজিলে ফির স্কুল গেছে নাকি রে? ছাওয়াটা আট ক্লাস পার করছে, স্কুল যাবার নয় তো কি করবে? তোক না কয়া দিছং যে উয়ের স্কুল যাওয়ার দরকার নাই, উয়েক মুই বিয়ে দেম। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? ছাওয়াটা এইটোত বৃত্তি পাইছে, আপা ছাওয়াটাক ভালো করে পড়বার কয়, ওই তোমার মা নিজও দেখবে, আর তোমরা এলাই ছাওয়াটাক বিয়ে দিবে চান? দিন দিন তো দেওয়ানগির বাড়ি যাবার নেখছে, বেড়ি ছ মানুষ হয়া বড় বড় কথা কওয়া শিখছিস। ওই বাড়ির গার্জন তুই না মুইরে, কান খুলিসন, কাল থাকি ফজিলের স্কুল যাওয়া বন্ধ। আর মুই কথা দিস, আর মোর কথা যদি নশ্বর হয় তাহলে ভালো হওয়ার নাই কিন্তু কয়া দিনুং। মোর আখ তুলি দেন না কিন্তু, ছাওয়া কি তোমার একলান নাকি? মোর বেটি নেকা পড়া করবে, তারপরে বিয়ে দেন, কষ্ট করি হইলেও মুই পড়াইন, তাও বেটি বিয়ে দিবেন না। শোন, মনসুর আলীর সাথে মোর কথা হইছে, উয়ের বড় বেটার সাথে ফজিলের বিয়ে। কি কইলেন? মনসুর আলীর বড় বেটা? যাই কয়দিন আগত বোক ছাড়িন, খান্নাসি বেটি ছাওয়াক নিয়ে ঘর করা যাবার নাই জন্য তো তালাক দিছে, আর তাতে তো ভালোই হইছে। তোর বেটিটার একটা গতি হইছে কি কন? মোর বেটি কানা না খোরা যে বউ সারা বুড়ে গাদুর সাথে বিয়ে দেওয়া নাকবে? তুই কিন্তু মাথা খারাপ করে দিবে নাকছিস রে, মুখ বেশি খেপাস না, মাথা গরম হয়ে গেলে কিন্তু কিছুই মানবেন না। কি করবেন কি করবেন, ডাঙাইবেন গাত হাত তুলি দেখেন না কেনে? তোমার নামে নারী নির্যাতনের মামলা করি দেন, হামাকেলা এত অবলা ভাবেন না। আরে শোন, ওটি বিয়ে দিলে কোনো ডিমের নেকবেন না, বুঝছিস? এলা থাক, আর কোয়া নেকবেন নয়, বেটিক দোজোগের আগুনত ফেলবাসান, সেই জন্য তোমার মনত এত খুশি, তাকে তো কং আজ ফির মুখ দিয়ে গান বেড়ায় কে। আরে চুপ করে তো শোনো, মোর ছাওয়ার সর্বনাশ হবার দিবেন না, এটাই মোর শেষ কথা। তোর মরবের জন্য পাখা গজাইছে না? আর শোনে, মুই কিন্তু বিয়ে দিয়ে সারিম, দেখো তুই কি করবে আর পাস না। বিয়ে হবার নয়, বিয়ে হবে। থাকেন, মেম্বর কাগজ ডাকে আনো, বিয়ে দেওয়ার সাত তোমার মিটে। খবরদার, এক পাও নড়িস নে। ডাকতে হবে না, আমি এসে গেছি। শোনো বাচ্চু, এই ডিজিটাল যুগে খবর পৌঁছাতে সময় লাগে না, বুঝলে? কি কর মেম্বর সাহেব, মুই তো কিছুই বুঝবে পাবার নেকসং না। পারবে পারবে, পুলিশ আসুক ধরে নিয়ে যখন জেলের ভাত খাওয়াবে তখন সব বুঝতে পারবে। মেম্বর ভাই দেখো তো, মোর বৃত্তি পাওয়া ছাওয়া কোনাক বিয়ে দিবের কথা কয়ে আসছে, তাও বলে ফির বউ সারা পাত্তর। ভাবি আর চিন্তা করেন না, নাবালক বেটির বিয়ে দিবে নাকি জেল খাটবে সেটা একটু পরেই দেখা যাবে। মেম্বার সাহেব, তোমরা মস্করা করেন নাকি, বেটি বড় হয়েছে সেই বেটির বিয়ে। বেটি বড় হয়েছে? 18 বছর কি হয়েছে? না মানে কং কি? মানে 18 বছর হয়নি, আর ক্লাস 9 পড়ে, মানে তুমি বাল্য বিবাহ দিতে যাচ্ছ। মুই নিষেধ করছো জন্য মোক যা কইল, ডাংবারত হচ্ছে মেম্বার ভাই, তোমরা ইয়ে সঠিক বিচার করো মেম্বার ভাই। নারী নির্যাতনের মামলা শিক্ষা তো পাও নাই, একবার ধরলে আর জামিন নাই, জেলের ঘানি টানতে টানতে জীবন শেষ। শুনো, আসল খবর তো বলাই হয় নাই, তুমি যে মেয়েকে বাল্য বিবাহ দিচ্ছ সে খবর চলে গেছে কিন্তু উপজেলায়, ইভেনও ওসি স্যার আমাকে ফোন দিয়ে ব্যবস্থা নিতে বলেছে, কথা না মানলে তোমাকে থানায়ও নিয়ে যেতে বলেছে। ওমার মতো মানুষের এদের সাজা হওয়া দরকার, যাও ধরে নিয়ে যাও, ছাওয়াগুলোও যেন বাসে মুইও বাসং। চুপ কর, বেশি ফেডর ফেডর করিস রে মেম্বার, আমরা আমার বেড়ির বিয়ে দেবো, ওই তাতে ওই থানা পুলিশকে আমরা কি ওই উমার বেড়ির বিয়ে দেবো নাকি? দেখছেন এবার মেজাজটা,
জেল ছাড়া আমরা ভালো হবার নয়। মেম্বর ভাই, পুলিশক ডাকান না কেনে? চিন্তা নাই ভাবি, সব ঠিক হয়ে যাবে। আর বাচ্চু, হজিলা যে শুধু তোমার একার বেটি তা নয়, ভাবিরও তো মেয়ে নাকি? এটা ফির কেমন কথা কন, একলায় ফির হয় নাকি, মস্করা করেন নাকি? তোমার কথা শুনে তো মনে হয় সাওয়ার মায়ের বুঝি কোনো দাম নাই। আচ্ছা ধরে নিলাম তোমার মেয়ে, তাই বলে তো যা খুশি তাই করা যাবে না। দেশে আইন আছে, আর আইনে লেখা আছে বাল্য বিবাহ একদম নিষিদ্ধ। ছেলে মেয়েদের সঠিক সময়ে বিয়ে দিতে হবে, মেয়েদের 18 বছর আর ছেলেদের 21 বছরের আগে বিয়ে দিলে তার জন্য কঠিন শাস্তি। জেল খাটবার ইচ্ছা আছে তোমার? কি যে কোন মেম্বার, তোমার মেয়ে কেবল আইনে পড়ে, আর মেধাও ভালো, লেখাপড়া করে চাকরি করবে, তোমার আর আমাদের মুখ উজ্জ্বল করবে। কিন্তু তুমি ওর ভালোর নামে ওকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ। বাংলাদেশে 18 বছর বয়স না হওয়া পর্যন্ত সবাইকে শিশু ধরা হয়, সেদিক থেকে তোমার মেয়েও শিশু। বিয়ের পর ও যখন মা হবে তখন এক শিশু আরেক শিশুর মা, তখন নানা অসুখের সমস্যায় তোমার মেয়ে মারাও যেতে পারে। এই মৃত্যুর দায় কি তুমি নিবা? আর কন্যা মেম্বার সাহেব, তোমার কথাতে মোর হুশ হইছে, আর নাবালক বেড়ে বিয়ে দিবেন না, কষ্ট করি হলেও ওকে নেখা পড়া শিখে মানুষ করি। মেম্বার ভাই, বেটির নেকা পড়ার জন্য মুইও কাম করি, তোমরা না আসলে আমরা যে কি সর্বনাশ করিল হয়। তোমার খুব ভালো হবে মেম্বার ভাই। তা খালি খালি ফেতলা পারিস কে, নাস্তা তো দিবের পাস না ভাই, একদম সময় নাই, জরুরি মিটিং আছে, আর আমি ইউএনও সাহেবকে জানাচ্ছি তুমি মেয়ের 18 বছর না বয়স হলে বিয়ে দিবে না। আর শরম দেন না মেম্বার সাহেব, মোর আক্কেল হয়েছে, কথাতে কয় না নাড়িয়ে বেলের তল দিয়ে একবারে যায়। তাহলে আমি আসি, আর শুনো এসব কথা গ্রামের সবাইকে বলবে, তাহলে বাল্য বিবাহ বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বউ, তুই মোর উপরে আক করিস নি? হইছে হইছে, চলো ঘর চলো, আর তোমরাও মনে আঁকেন ভালো কামের ভালো ফল। শ্রোতা বন্ধুরা, শুনলেন নাটক ভালো কাজের ভালো ফল। এবারে আপনাদের জন্য রয়েছে তথ্যকণিকা পর্ব। এখনো আমাদের দেশে 66% নারীর বিয়ে হয় কিশোরী বয়সে, আর এই কিশোরী বয়সে অধিক সন্তানের মা হওয়ার ফলে সংসারে অশান্তি বেড়ে যায়, শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয়। পর্যাপ্ত পুষ্টি না পাওয়ার কারণে মা ও শিশু অপুষ্টিজনিত নানা রোগে আক্রান্ত হয়। যে বয়সে মেয়েটির বিদ্যালয়ে যাওয়ার কথা, সেই বয়সে মেয়েটিকে নিতে হচ্ছে সংসার ও সন্তান প্রজননের মতো গুরুদায়িত্ব। এ কারণে এসব মেয়ের একটা উল্লেখযোগ্য অংশ সন্তান জন্ম দিতে গিয়ে মারাও যায়। স্বাস্থ্য হয়ে পড়ে নাজুক, বঞ্চিত হয় জীবনের স্বাভাবিক সুযোগ থেকে। বাল্যবিবাহের কারণে মাতৃমৃত্যুর ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মা হতে গিয়ে প্রতি 20 মিনিটে একজন মা ও একজন নবজাতক মারা যাচ্ছে, আর নবজাতক বেঁচে থাকলেও অনেক সময় তাকে নানা শারীরিক ও মানসিক জটিলতার মুখোমুখি হতে হয়। এমনকি অপ্রাপ্ত মা প্রতিবন্ধী শিশু জন্মদান করতে পারে। বাল্যবিবাহের ফলে বিবাহ বিচ্ছেদের পাশাপাশি নানা পারিবারিক অশান্তি দেখা দেয়। তাই মানসিক ও শারীরিক বিভিন্ন ধরনের রোগবালাই থেকে রেহাই পেতে হলে এখনই বাল্যবিবাহকে না বলতে হবে। হ্যাঁ বন্ধুরা, শারীরিক ও মানসিক রোগ থেকে বাঁচতে হলে বাল্য বিয়েকে না বলতে হবে। বন্ধুরা, এবারে শুনবেন এ বিষয়ে একটি বিশেষ সাক্ষাৎকার। শ্রোতা শুনছেন কমিউনিটি শিক্ষণ অনুষ্ঠান অন্ধকারে আলো। আমন্ত্রণ জানাচ্ছি একটি বিশেষ আলাপচারিতায়। আমাদের আজকের আলাপচারিতার বিষয় বাল্য বিয়ের ফলে একজন মায়ের কি কি সমস্যা হতে পারে। এ নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ ফিরোজ মিয়া, কর্মরত রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিলমারিতে। স্যার, আপনাকে স্বাগত রেডিও চিলমারির পক্ষ থেকে। সালাম আলাইকুম। আপনারা যারা শুনছেন সকলকেই এই টপিক আলোচনা শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আপনি জানেন যে আমাদের এই এলাকার মধ্যে বাল্য বিয়ের হার একটু বেশি আছে, এ কারণে আমাদের এই এলাকার যারা বাল্য বিয়ের শিকার সেই মায়েরা, সেই অল্প বয়সী মেয়েরা অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তো কী কী সমস্যা হতে পারে যদি একটু বলতেন? প্রথমত আসলে বাল্যবিবাহ কথাটাই বলা হচ্ছে, বাল্যবিবাহ অর্থাৎ যে মা অথবা বাবা যারা হচ্ছেন এখনও পূর্ণ বয়সে তারা উপনীত হননি, কিন্তু তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মানেই যেহেতু তাদের শিক্ষার দিকটা একটু কম থাকে, তাদের কখন বাচ্চা নিতে হবে বা তাদের শরীরে কীভাবে যত্ন নেবে এরা সাধারণত এটা করতে পারে না। এ কারণেই বাবা পাশাপাশি মায়ের যে শারীরিক অসুস্থতাগুলো হয় এর মধ্যে অন্যতম হচ্ছে যে এই মা অপূর্ণ বয়সেই মাতৃত্বের স্বাদ গ্রহণ করেন,
কিন্তু মাতৃত্বের স্বাদ গ্রহণ করার কারণে তার শারীরিক ম্যাচুরিটি না থাকার কারণে যে বাচ্চাটা জন্মগ্রহণ করে সে বাচ্চাটা স্বাভাবিক কারণে পূর্ণবয়স্ক হতে পারে না। পূর্ণবয়স্ক না হওয়ার কারণটা হলো যে এই মায়ের শারীরিক গঠনটা সেভাবে এখনও তৈরি হয়নি, অর্থাৎ একটা অপরিপক্ক ফল আসবে এবং অপরিপক্ক গাছ থেকে স্বাভাবিকভাবে অপরিপক্ক ফল চলে আসে। এ কারণে দেখা যাচ্ছে যে মা যখন ডেলিভারিতে সময় হয় ওই সময় তো শারীরিক অসুস্থতা ভোগেন, বিশেষ করে দেখা যায় যে তাদের ম্যালনিউট্রিশন অর্থাৎ অপুষ্টিতে ভোগেন। অপুষ্টির কারণে মায়ের শরীরে রক্তশূন্যতা হয় এবং এই রক্তশূন্যতা থেকে বাচ্চার ওজন কমে যায়। বাচ্চার ওজন কমে যাওয়ার পাশাপাশি দেখা যাচ্ছে যে এই বাচ্চাটা পূর্ণাঙ্গ বয়স পর্যন্ত, আমরা সাধারণত বলি যে 37 কমপ্লিটেড উইক অর্থাৎ 9 মাস না যেতেই বাচ্চাটা জন্মগ্রহণ করে। এ কারণে আমরা দেখি যে দুইটা সমস্যা, একটা হলো মায়ের সমস্যা এবং যখন বাচ্চা জন্মগ্রহণ করে তার সমস্যা। এই সমস্যা মায়ের সমস্যা যখন বাচ্চা জন্মগ্রহণ করার পরপর সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে, তার স্বাভাবিক কার্যক্ষমতা সে হারিয়ে ফেলে, পাশাপাশি মা তার যে বুকের দুধ সেই বাচ্চাকে সে স্বাভাবিকভাবেই খুব কম পায় এবং সে কম পাওয়ার কারণে সে বুকের দুধটা খাওয়াতে পারে না। এ কারণে কী হয় যে বাচ্চা যেহেতু অপরিণত বয়স্ক হয়ে যায়, এটাকে আমরা প্রিটার্ম বেবি বলি, এই বাচ্চাগুলো নানান স্বাস্থ্য ঝুঁকিতে ভোগে। যেমন এই বাচ্চাগুলোতে নিউমোনিয়ার আক্রমণটা বেশি হয়, যেহেতু এই বাচ্চা যাদের যে মায়ের অপরিপূর্ণ বয়স্ক মায়ের যে বাচ্চাটা প্রিটার্ম বেবি হচ্ছে তার শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। এ কারণে কী হচ্ছে যে আমরা এখানে দেখলাম যে বাচ্চার মা এবং বাচ্চা দুজনেই তাদের শারীরিকভাবে ভেঙে পড়ে। এবং স্বাভাবিক কারণে একজন মা যখন মাতৃত্বের স্বাদ গ্রহণ করে দেখছে যে তার বাচ্চাটা আসলে ওইরকম হাসি খুশি না, শারীরিকভাবে সুস্থতা না, বা অন্যান্য নানান রোগে ভুগছে, কিন্তু পক্ষান্তরে দেখে যে অন্যান্য বাচ্চাগুলোতে তার কোনো সমস্যা নেই শরীরে, সে কারণে সে স্বাভাবিকভাবে মানসিকভাবে ভেঙে পড়ে এবং পরবর্তীতে যেটা হয় এটা সামাজিক একটা সমস্যা পরিণত হয়ে যায় যে পরিবারে বনাবনি হচ্ছে না, পাশাপাশি দেখা যাচ্ছে যে এই বাচ্চাকে লালন করার জন্য তাদের যে সামর্থ্য শক্তি এসব থাকতেছে না। মূলত এই সমস্যাগুলি আমরা আমাদের এই বিশেষ করে এই চিলমারি অঞ্চল বা কুড়িগ্রামের দরিদ্রতম অঞ্চলটাতে এই অপরিণত বয়স্কে বা বাল্যবিবাহের যে প্রবণতা বেশি হওয়ার কারণে এই সমস্যাগুলি খুব বেশি আমরা ফেস করতেছি। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর একটি কথা বলেছেন যে অপরিণত বয়স্ক। আমরা কিন্তু ঘরের খুঁটি লাগাতে গেলেও একটু বাঁশের যে খুঁটি লাগাই সেটা কিন্তু শক্ত বাঁশ দেখে লাগাই, নতুবা আমরা কিন্তু একটু চিন্তায় থাকি যে কখন যে ভেঙে পড়ে, এরকম একটা সমস্যায় থাকি। তো এখন স্যার, যাতে এ ধরনের সমস্যা না হয়, অর্থাৎ একটা মেয়ের তার সন্তান ধারণের যেটা বয়স, পূর্ণাঙ্গ বয়স, এটা কত বছর না হওয়া পর্যন্ত এই পূর্ণ বয়স তার হয় না? আসলে আমাদের দেশে আমাদের আইনে বলা আছে যে একজন বাবাকে কমপক্ষে 22 বছর বয়স এবং একজন মাকে কমপক্ষে 18 বছর বয়স হলেই তাহলে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যেতে পারে। এটার একটা মেডিকেল কারণ আছে, কারণ সাধারণত মেয়েরা একটু আগেই তাদের যৌবন উপনীত হয় এবং 18 বছর যখন পূর্ণ হয়ে যায় এবং তখন সে শারীরিক এবং মানসিক দুটোভাবেই সে পরিপূর্ণতা লাভ করে এবং সে সংসার কী জিনিস সেটা বুঝতে পারে। এ কারণেই যে আমাদের অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র আমার সংসারের কথা খেয়াল না রেখে আমার বাচ্চাগুলোকে যাকে পরিণত বয়স অর্থাৎ ছেলেদেরকে কমপক্ষে 21 বছর পার হতে হবে 22 বছরের পদার্পণ এবং মেয়েদেরকে কমপক্ষে 18 বছর পূর্ণ করতে হবে এবং পাশাপাশি তাদেরকে যে সামাজিক এবং নৈতিক শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলান খুব ভালোভাবে দিলে তাহলে কী হবে যে সে তাদের পরিবার গঠন করার জন্য কখন বাচ্চা গ্রহণ করতে হবে বা কখন হবে না বা কখন কীরকম যত্ন নেবে সেগুলেন তারা ওই সময় ম্যাচিওর হয়ে যায় এবং তারা বুঝতে পারে। এ কারণেই আমাদের এই বয়সের ব্যাপারটা পিতামাতাদেরকে এবং আমাদের সামাজিকভাবে খুব বেশি খেয়াল রাখতে হবে। আমরা স্যার দেখেছি যে শুধু মেয়েদের নয়, আমাদের এলাকার মধ্যে ছেলেদেরও বাল্য বিয়ে ঘটে, মানে 21 বছরের নিচে ঘটে। তো একটা মেয়ের পাশাপাশি এই ছেলে যদি বাল্য বিয়ে ঘটে, মানে 21-এর নিচে যদি বিয়ে দেওয়া হয়, তাহলে ছেলেটির কী সমস্যা হতে পারে? হ্যাঁ, এখানে একটা সুন্দর কোশ্চেন যে ছেলের কী সমস্যা হবে। ছেলের সমস্যাটা আমাদের কাছে মনে হয় যে আরও বেশি, মায়ের যদিও শারীরিক সমস্যাটা বেশি হচ্ছে, ছেলের শারীরিক সমস্যার পাশাপাশি সে আর্থিক সামাজিক এবং মানসিক সব দিক দিয়ে সে ভেঙে পড়ে। কেননা দেখা যাচ্ছে যে একজন ছেলের 21 বছর বয়স না হতেই যদি কেউ 17-18 বছর বয়সে বিয়ে করে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে তো সামাজিক জিনিসগুলো এখনও বুঝতে শেখেনি, তার আর্থিকভাবে সে এখনও স্বাবলম্বী হয়নি। আর একজন একটা সংসার চালাতে গেলে স্বাভাবিকভাবেই একজন ছেলের ওপর আমাদের যেহেতু পিতৃপ্রধান ফ্যামিলি স্বাভাবিক কারণে পুরুষের উপরেই বেশি ডিপেন্ড করতে হয়। এ কারণে দেখা যাচ্ছে যে তার শারীরিক সমস্যার পাশাপাশি সে আর্থিক মানসিক এবং সামাজিকভাবে সে অনেক বেশি হেয়প্রতিপন্ন হয় এবং নিজেকে তখন মনে হচ্ছে যে অন্য জগতের একটা মানুষ নিজেকে মনে করে যে আমি আসলে অন্যদের মতো আর ফ্যামিলিকে বিয়ার করতে পারতেছি না। এ কারণে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে শুধু মেয়ে নয় এবং ছেলেদের বয়সের ব্যাপারেও আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে এবং তাদেরকে একজন কর্মক্ষম
যখন হবে, সে আর্থিকভাবে যখন স্বাবলম্বী হবে, ঠিক সেই সময় তাকে পরিণত বয়সে বিয়ে দিতে হবে। এছাড়া অনেক সুন্দর একটি কথা বলেছেন। বন্ধুরা শুনছেন বিশেষ আলাপচারিতা, সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ ফিরোজ মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যিনি কর্মরত রয়েছেন। স্যার, আরেকটা বিষয়ে আমাদেরকে বলবেন, আমাদের যে এই এলাকায় বাল্য বিয়েগুলো হচ্ছে, ছেলে বা মেয়ে তারা নানা সমস্যায় পড়ছে, তো মাকে সুস্থ সবল রাখতে হলে কি আমাদের বাল্য বিয়ে বন্ধ করতে হবে? হ্যাঁ, এটা অবশ্যই। মাকে সুস্থভাবে, শুধুমাত্র শারীরিক সুস্থতা নয়, মাকে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে একজন সবল সুস্থ মানুষ হিসাবে থাকতে গেলে আমাদেরকে তাদেরকে বাল্যবিবাহ বন্ধ করতেই হবে। এবং পাশাপাশি যেটা করতে হবে, যে শুধু বাল্যবিবাহ বন্ধ করে দিলেই হবে না, তাদেরকে একদম সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে, তাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিতে হবে, এবং এর যে সুফল এবং কুফলগুলো আছে সবাইকে আমাদেরকে এ ব্যাপারে সামাজিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে তাদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাহলেই একসময় আমাদের সমাজ থেকে এই যে ব্যাধি সেটাকে আমরা দূরীভূত করতে পারবো। স্যার, আরেকটু যদি বলেন যে মানসিক সমস্যা তো আমরা আপনার কাছে শুনলাম, মানসিক সমস্যার মধ্যে পরে অনেক সময় দেখছি আমরা যে অনেক ছেলে একটু নেশাগ্রস্ত হয়, এরকম কখনো রোগী আপনারা দেখেছেন কিনা যে বাল্য বিয়ের ফলে সে মানসিক সমস্যায় পড়ে নেশাগ্রস্ত হচ্ছে বা অন্য কোনো সমস্যায় পড়েছে? হ্যাঁ, এই জিনিসটা স্বাভাবিকভাবেই দেখা যায় যে যখন সে দেখতেছে যে অন্যদের মতো সে ফ্যামিলি চালাতে পারতেছে না, পাশাপাশি দেখা যাচ্ছে সে দুই ফ্যামিলির একটা তার উপর চাপ থাকে, তার যে শ্বশুরবাড়ি এবং পিতার বাড়ি দুই দিক থেকেই একটা চাপ থাকে তার উপর, যখন সে মানসিকভাবে ভেঙে পড়ে, মানসিকভাবে ভেঙে পড়ে এবং সে এটাকে ওভারকাম করার জন্য, এটা থেকে অতিক্রান্ত হওয়ার জন্য সে নানান পথ বেছে নিতে পারে। একটা হতে পারে যে সে নেশাগ্রস্ত হতে পারে, আমরা এরকম অনেক দেখেছি, অথবা আর একটা হতে পারে যে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে যায়, বিবাহ বিচ্ছেদ ঘটে সে আবার অন্য কোনো চিন্তাভাবনা করতে পারে। পাশাপাশি অনেকে দেখা যায় যে আমার দ্বারা যেন কিছুই হচ্ছে না, মানসিকভাবে সে যেহেতু ব্যাধিগ্রস্ত, যে ঠিক আছে আমি আর কোনো কিছুই করবো না, এমনিতেই ঘুরে বেড়ায়, অর্থাৎ ভবঘুরে হয়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। এই সমস্যাগুলো তার মানসিক সমস্যার পাশাপাশি সামাজিক সমস্যা হিসেবেও আমাদের সমাজে অনেক বিরাজমান রয়েছে। স্যার, আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা গ্রাম নির্ধারণ করেছি, সেখানকার মানুষরা আপনার এই কথাগুলো শুনছে, তো সেই এলাকার মানুষদের জন্য আপনার কিছু বলার আছে কিনা? হ্যাঁ, যারা আপনারা আমাদেরকে শুনছেন তাদের প্রতি আমাদের বলা হলো যে আপনারা অবশ্যই আপনাদের ছেলে মেয়েদের বয়সটাকে দিকে খেয়াল রাখবেন এবং তাদেরকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে শাদি দিবেন না, এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তাদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষার একটা অধিকার রয়েছে সে অধিকারের প্রতি আমরা অবশ্যই তাদেরকে শ্রদ্ধাশীল থাকবো, এবং তারা যেন প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করে সামাজিক, মানসিক এবং আর্থিকভাবে স্বাবলম্বী হয়েই যেন একটা পরিবার গঠন করার জন্য এগিয়ে যায়, আমরা তাদেরকে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করব এবং আপনারা সহযোগিতা করবেন, এ কামনা করেই আমি শেষ করছি। ধন্যবাদ স্যার, অনেক সময় আমাদেরকে দিয়েছেন এবং অনেক জ্ঞানগর্ভ কথা বলেছেন, এজন্য আপনাকে রেডিও সিলমারির পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ, আশা করি আপনারা এই অনুষ্ঠান নিয়মিত শুনবেন। শুনলেন বিশেষ আলাপচারিতা, এখন ফিরে যাচ্ছি ম্যাগাজিনের মূল পর্বে। বন্ধুরা, কথায় কথায় শেষ হলো আমাদের আজকের আয়োজন, আবারও কথা হবে পরবর্তী পর্বে, বিদায় নিব গানে গানে। আর কেমন লাগলো আমাদের এ অনুষ্ঠান তা জানিয়ে মতামত দিন আমাদের ফেসবুক ফ্যান পেজে, অথবা SMS করুন 7171 নম্বরে। SMS করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CRC স্পেস CLP স্পেস আপনার নাম ও ঠিকানা, তারপর অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানিয়ে পাঠিয়ে দিন 7171 নম্বরে। অন্ধকারে আলো অনুষ্ঠানের এ পর্বটি পুনঃপ্রচার শুনতে পাবেন আগামীকাল বিকেল 4টায় শুধুমাত্র রেডিও চিলমারি 99.2 FM এ। বাল্য বিয়ের ফলে জীবন হয়ে যায় বিপন্ন, তাই আপনার প্রিয় সন্তানটির জীবন রক্ষায় জেগে উঠুন। না 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 না, তোমার কথা শুনবো না, এখন বিয়ে করব না, স্কুলেতে যাব আমি মা গো, আমার কথা তুমি শোনো মনো দিয়া, মা গো আমার কথা তুমি শোনো মনো দিয়া, মেয়ের 18 বছরের আগে বিয়ে দেয়া যায় না,
কষ্ট হবে প্রসবের সময় মা ও শিশুর মৃত্যু হইতে পারে অন্ধকারে আলো রেডিও চিলমারি পরিবেশিত কমিউনিটি শিক্ষণ অনুষ্ঠান এখানেই শেষ হলো।